আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি ভালো আছেন, ভালো থাকেন এটি কামনা করি। তো ভিউজ দেখতে পাচ্ছেন ডাবল ডিস্কের একটি পালসার নিউ মডেল, নিশের ইঞ্জিন গার্ড আছে। এই গাড়িটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজায় দেবেন। আর যারা পাশে বেলটি বাজায় দিয়েছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ার দেখতে পাচ্ছেন অনেক নতুন মতই আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিট, বহুদিন ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। সামনে মাড গার্ডটা দেখে নেন, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম ফুল ফ্রেশ। দুইটি সকাপ ফুল ফ্রেশ আছে, উইন্ডশেপ একদম নিখুঁত আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিকার লাগানো, এটা এটাও স্টিকার লাগানো, ঠিক আছে। এটা আপনি দেখেন একদম ফুল ফ্রেশ, সিঙ্গেল লাইটটাও ফুল ফ্রেশ আছে, হ্যান্ডেল বারটাও কিন্তু ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, গুটি সব ফ্রেশ আছে, দেখতে পাচ্ছেন। এখন দেখাবো ট্যাঙ্কি, ট্যাঙ্কিটা একদম অরিজিনাল কালার আছে এবং নিখুঁত, স্টিকার থেকে নিয়ে পুরো ট্যাঙ্কি কিন্তু কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, দেখতেই পাচ্ছেন। আমি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভালো করে দেখে নেন। ঠিক এরকম লাগতেছে ট্যাঙ্কিটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। মাডগার্ডটা, মাডগার্ড বলে বাম্পারটা দেখে নিন, বাম্পারটা কিন্তু সুন্দর আছে। ইঞ্জিনটা একটা নাট খোলা পরে নেয়, এটা 100% গ্যারান্টি। চকচকা কিন্তু নাটগুলো, দেখতে পাচ্ছেন চকচকা। এটাও দেখে নেন ফুল ফ্রেশ আছে, সাইড কভার তো ফুল ফ্রেশ থাকবে, এটা 100%, ঠিক আছে। সারি কাটার পাউদানি এটা লাগাইতে হবে, শোরুমে কিন্তু এটা থাকে না, আলাদাভাবে লাগাইতে হয়। আর এই অংশটা কিন্তু একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। ভালো করে দেখে নিন, এখানেও খুব সুন্দর। পিছনের টায়ারটা দেখে নিন, পিছনের টায়ারটাও কিন্তু খুব সুন্দর আছে, অনেকদিন ব্যবহার করতে পারবেন। পিছনের ডিস্কটা দেখে নিন, পিছনের ডিস্কটা কিন্তু অনেক সুন্দর আছে, ক্ষয় যায় নাই, একদম নতুন শোরুমের মতোই আছে, ঠিক আছে। তো এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। দুই এই বছরের জন্য গাড়িটির নাম্বারে টাকা জমা দেওয়া আছে, শুধু জমা দিছে, ফাইল জমা হয় নাই। ফাইলটা আপনার নামে পরিবর্তন করে দিব, যিনি নেবেন তিনি ফার্স্ট মালিক হবেন, এবং এই ফাইল যেখানে জমা দেবেন সেখানেই নাম্বার হয়ে যাবে। সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার আপনারা করে নিতে পারবেন, আর আপনি হবেন ফার্স্ট মালিক, ঠিক আছে। এখন বলবো এই সাইটের অংশটা, এই সাইডের অংশটা কিন্তু ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। সাইলেন্সারটা কিন্তু ফুল ফ্রেশ, পাউদানি লাগানো আছে। এরপরে এই সাইডটা দেখে নেন, ফুল ফ্রেশ আছে, এখন দেখাবো ইঞ্জিন। ইঞ্জিনটাও কিন্তু কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। তো ইঞ্জিন কিন্তু আনটাচ, ইনটেক কোনো ধরনের সন্দেহ নেই, এতে একদম ফুল ফ্রেশ, কিন্তু 100% ইঞ্জিন একদম প্যাকেট, ঠিক আছে। এই সাইটের ট্যাঙ্কিটা দেখেন, ট্যাঙ্কিটা কিন্তু শোরুম বরাবর ট্যাঙ্কি, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ, কোনো জায়গার দাগ আমি খুঁজে পাই নাই, ঠিক আছে। এই সাইডে হ্যান্ডেল বারটা দেখে নেন, হ্যান্ডেল বারটা কিন্তু ফুল ফ্রেশ, একদম দাগ মুক্ত। সামনে ডিস্ক দেখেন, একদম শোরুম বরাবর ডিস্ক কিন্তু। তো গাড়িটি এখন চলা সম্পর্কে বলবো। তো গাড়িটি চলা 1783 কিলো, দুইটি চাবি কিন্তু আছে, একটা চাবি একটা চাবি, দুইটি চাবি গাড়িটি চাবি আছে, দুইটি চাবি কিন্তু আছে। 1787 কিলো গাড়িটি চলছে। আমরা এই অবস্থায় কিন্তু পেয়েছি, অনেকেই প্রশ্ন করেন যে এত অল্প চলা। তো ভাই, আমরা আদের হলো আমাদের শোরুম আছে, শোরুমে গাড়িওয়ালারা বিক্রি করে দিয়ে যায়, আমরা শুধু কিনি। এখন আমরা যে অবস্থায় কিনি সেই অবস্থায় আমরা বিক্রি করি, ঠিক আছে। তো গাড়িটা এখন স্টার্ট করে দেখাবো। তো গাড়িটা কিন্তু চলার সাথে সাউন্ডের অ্যাডজাস্ট আছে, চলা যেমন 1700-1800 কিলো চলা, তার সাথে কিন্তু সাউন্ডের মিল আছে, ঠিক আছে। আপনারা বলতে পারেন যে চলাটা মিটার কমানো আছে কিনা, আপনি তো জানেন। তো মিটারের সাথে সাউন্ড, টায়ার, চাবি সব মিল আছে, ঠিক আছে। তো এই গাড়িটি এখন প্রাইস বলবো, গাড়িটির নাম পরিবর্তন সহ 1,60,000 টাকা আসবে। এই গাড়িটির নাম পরিবর্তন সহ 1,60,000 টাকা একদমই আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে।
তো সারা বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে পাঠা দিচ্ছি এবং পাঠা দিব, কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা বসে থেকে আমাদের থেকে গাড়ি ক্রয় করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।